আমার আমার উপদেষ্টাদের ভুল হতে পারে, আপনারা ভুল ইসলাহ করুন। ফেসবুকে দিয়ে ট্রোলবাজি করলে ইসলাহ হয় না। শুন না, আমরা কাছাকাছি আসি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হই, আমি আপনাদের প্রতিনিধি, আমাকে আপনারা শক্তি দেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমার ভুল হতে পারে, আমার বিচ্যুতি হতে পারে, আমার কথার মধ্যে জিয়াদুদি থাকতে পারে, আপনারা আমাকে মেসেজ, আমার ছয়জন সেক্রেটারি আছে, গভর্নমেন্টের তিনজন, বেসরকারি তিনজন, ছয়জন সেক্রেটারি আছে, আমার সচিবালয় বিরাট, আমার মন্ত্রণালয়ে বহু কাজ বাকি আছে, 16 বছরের জঞ্জাল 1.5 বছরে পরিষ্কার করতে পারবো না। আমাদের কাজ করতে দিন, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমাদের ভুল হলে মাফ করে দিবেন, কোনো পরামর্শ থাকলে আমাদের দিবেন, আমি তো আপনাদের ভাই, আপনারা তো আমার ভাই, এক মুসলমান আরেক মুসলমানের আয়নার মতো। আমাদের গভর্নমেন্টে আমার আমার উপদেষ্টাদের ভুল হতে পারে, আপনারা ভুল ইসলাহ করুন। ফেসবুকে দিয়ে ট্রোলবাজি করলে ইসলাহ হয় না, এতে আমাদের সম্মান নষ্ট হয়, আপনার সম্মানও অক্ষুণ্ণ থাকবে না। মানুষ একজন, আমি যদি মাওলানা ওবায়দুল কাদের নদভীকে ইজ্জত করি, সম্মান করি, কপালে চুমু খাই, উনি আমার কপালে চুমু খাবে। আসুন না, আমরা কাছাকাছি আসি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হই, আমি আপনাদের প্রতিনিধি, আমাকে আপনারা শক্তি দেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমার ভুল হতে পারে, আমার বিচ্যুতি হতে পারে, আমার কথার মধ্যে জিয়াদুদি থাকতে পারে, আপনারা আমাকে মেসেজ, আমার ছয়জন সেক্রেটারি আছে, গভর্নমেন্টের তিনজন, বেসরকারি তিনজন, ছয়জন সেক্রেটারি আছে, আমার সচিবালয় বিরাট, আমার মন্ত্রণালয়ে বহু কাজ বাকি আছে, 16 বছরের জঞ্জাল 1.5 বছরে পরিষ্কার করতে পারবো না। তবে চেষ্টা করে যাচ্ছি, আমি প্রথম দিন বলেছি আমি ঘুষ খাবো না, আমি কোনো দুর্নীতি করব না, এবং আমার মন্ত্রণালয়কে, ইসলামিক ফাউন্ডেশনকে, ওয়াকফ প্রশাসনকে যতটুকু পারি, আপনি সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিবেন কোথা? তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা ইনিশিয়েট করে যাচ্ছি, আমরা শুরু করে যাচ্ছি, কেবল আপনাদের দোয়া দরকার, পরামর্শ দরকার, আল্লাহ তাআলার রহমত এলাহি দরকার। দোয়া করুন, আমরা একটা একটা সুন্দর বাংলা, বৈষম্যহীন বাংলা, আমরা একটা স্বপ্ন দেখি, নারায়ণগঞ্জের মানুষ প্রতি আমাদের অগাধ আস্থা, এটা এলমের জায়গা, এবং ওলামায়ে কেরাম সব সময় জনগণের পাশে ছিল, আগামী দিনেও থাকবেন। আমরা দেখেছি COVID-19 যখন আসলো, বাবা মারা গেলে ছেলে বাবার লাশ ধরে নাই, সেই সময় আলেমরা, মাদ্রাসার ছাত্ররা এগুলোকে তজহিজ, তকফিন করে দাফনের তকফিনের ব্যবস্থা করেছেন। রোহিঙ্গা যখন আসলো 8 লক্ষ, এদেশের মানুষরা, নারায়ণগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, রাজশাহীর মানুষ, নাটোরের মানুষ, দিনাজপুরের মানুষ, ট্রাকে ট্রাকে খাবার নিয়ে কসল বাজার গেছে, এই বন্যা হয়ে গেল। আমি বেসরকারি মুখাইজের হজরাত, বেসরকারি সেবা সংস্থার মাধ্যমে এই ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লায়, লক্ষ্মীপুরে ত্রাণ দিয়েছি, সব জায়গায় ওলামা, সব জায়গায় আলেম। এদেশে যখন কোনো দুর্যোগ, কোনো দুর্বিপাক, কোনো বিপদ আসে, আলেমরা প্রথম প্রথমে মাঠে নামে। ইসলামের বিরুদ্ধে যখন কোনো কোনো আওয়াজ উঠে, কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠে, আলেমরা ময়দানে, আলেমরা রক্ত দেয়, আলেমরা শ্রম দেয়। এই ঐতিহ্য আমাদের, এই ঐতিহ্য আমাদের লালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং আমাদের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে, ছোট মন নিয়ে বড় কাজ হয় না। আপনি একটা প্রতিষ্ঠান চালান, এটা আপনার প্রতিষ্ঠান, আমরা রাষ্ট্র চালাই, আমাদের গায়ের কার, আমাদের পরিধি বড়, সারা বাংলাদেশ আমাদের আন্ডারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। আমি ধর্মমন্ত্রী, সব ধর্মের মানুষের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার দেখভাল, সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, আমরা এই দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রতি মুহূর্তে ফোন আসে, কোথায় কি হইল, কি খবর, এগুলো জানার জন্য প্রতি মুহূর্তে, মিনিটে মিনিটে
খবর আসছে। অতএব আমি বলি, আসুন অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে বড় করি। আল্লামা ইকবাল বলেন, দুনিয়া ওরবি হে আসমা ওরবি, সেতারোগে আগে জাহাঁ ওরবি। সোনার গাছ পৃথিবী নয়, বাংলাদেশ পৃথিবী নয়, এই পৃথিবীর বাইরেও আরো পৃথিবী আছে। ওই যে তারা দেখা যায়, তারার পিছনেও জগৎ আছে। দুনিয়া ওরবি হে আসমা ওরবি, সেতারোগে আগে জাহাঁ ওরবি। ছোটখাটো দোষগুলো মাফ করে দিই, বৃহত্তর স্বার্থ দেখি। আমরা আগ্নেয়গিরির উপর বসে আছি, আমরা যদি কোনো কারণে ব্যর্থ হই, এই দেশে অন্ধকার নেমে আসবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আমাদের হাতকে শক্তিশালী করুন। আমরা একটা নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত দলের হাতে আমরা হস্তান্তর করব। এই কাজটা আমাদের করতে দেন, সমালোচনা করবেন, তবে সেটা ডেরোগেটরি নয়, তখরিবি নয়, তামিরই হওয়ার প্রয়োজন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, শীশা টুট জাতি হ্যায় পত্থর কি চোট সে, এসে শীশা তালাশ কর জিসসে পত্থর টুট যায়। পাথর যদি মারি দেন, গ্লাস ভাঙি যায়, আয়না ভাঙি যায়, এমন আয়না তালাশ করো যে আয়নার বাড়ি দিলে পাথর ভাঙি যায়। আমি গত সপ্তাহে সৌদি আরব ছিলাম, তাইফ গেছি, সৌদি আরবের মাননীয় হজমন্ত্রী সাথে দেখা করেছি। আমরা কিছু গিফট দিয়েছি, উনি আমাদের কিছু গিফট দিয়েছেন। আমাকে যেটা গিফট দিয়েছেন সেটা আমার মাথার উপরে, সেটা হচ্ছে কাবা শরীফের গিলাফ, তিনি আমারে দিয়েছেন। আমিও বাংলাদেশের একটা গিফট ওনাকে দিয়েছি। এবং তাইফ গেছি, তাইফের একটা রেস্টুরেন্টে আমি যখন হাঁটছি গ্লাসের উপর, নিচে দেখলে অনেক নিচে পাহাড়, পাহাড়ি গাছ, খুব উঁচু, খুব পুরু গ্লাস নিচে দেখা যায়। মানুষ হাঁটতেছে, আমরা সবাই হাঁটতেছি, ভাঙবে না, কারণ ওটা শক্ত শীশা, শক্ত পাথর। তো এসে শীশা তালাশ কর জিসে পাথর টুট যায়, আগর মিল যায় তুঝে দরিয়া তুই সমান্দর তালাশ কর, সাগর যদি পাও মহাসাগর তালাশ করো। মৌলানা ওবায়দুর রহমান খান নদভী, ওবায়দুল কাদের নদভী, জিদাত মালাইকুম, বহু বছর যাব এই এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে, আরো বিভিন্ন প্রতিষ্ঠান করে, তিনি ওই শেখ শরফুদ্দিন আবু তওয়ামার সেই লিগেসি তিনি এখানে বাতি জ্বালিয়ে রাখছেন। এই বাতি আমাদের জ্বালিয়ে রাখতে হবে, এবং আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন, আরো যত মাদ্রাসা আছে আশেপাশে সবগুলো সহযোগিতা করবেন, বাতি যেন না নিবে। এবং বেয়াদবি, আমাদের ছাত্ররা, আমাদের ভাইয়েরা যেন বেয়াদবি করতে না পারে। বেয়াদব মাহরুমে গোস্ত আছে ফজলের রব, আল্লাহর রহমত থেকে বেয়াদবরা মাহরুম থেকে যায়। আবুল হাসান আলী নদভী বলেছেন, জেহানত বহুত আচ্ছি বাত হ্যায়, মেধাবী হওয়া খুব ভালো, এর সাথে আদব যুক্ত হওয়া দরকার। জেহানতের সাথে যদি আদবের যুক্তি না হয় তাহলে গোমরা হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেছেন, পৃথিবীতে যত ফিতনা বরপা হয়েছে সবগুলোর পিছনে মেধাবী মানুষ আছে। অতএব মেধা থাকলে হবে না, মেরিটোরিয়াস হলে হবে না, আদব থাকতে হবে। তাহলে আপনার আর না হলে আল্লাহ তাআলা বেয়াদবির কারণে ইস্তিফাদা করেছেন, এফাদিয়ত আল্লাহ সলভ করে নেবেন, দোষা মানুষকে আপনার ফায়দা দিতে পারবেন না, সবগুলো আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন, সবগুলো আল্লাহর হাতে। একথা আমরা বিশ্বাস করতে হবে। আমি ঘুম থেকে উঠে উপদেষ্টা হয়ে গেছি, আমার কোনো তদবির নাই, আমি একটা মসজিদের ইমাম, মসজিদের খতিব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের জান ফ্যাকাল্টি শিক্ষক, জিরি মাদ্রাসার আমি তিরমিজি শরীফের ওস্তাদ, মাঠা ময়দানে ওয়াজ করি। ঘুম থেকে উঠি, দেখলাম খবর আসলো যে আপনাকে শপথ নিতে হবে, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন। আমি তো অবাক, সব আল্লাহ, আল্লাহ রাজ্জাক জুল কুব্বতিল মতিন,
অতএব আমি এই দায়িত্ব কারো কাছ থেকে তদবির করে নি নাই, আল্লাহ আমারে দিয়েছেন, আল্লাহর সাহায্য আমার সাথে আছে। আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। হাদিসে আছে যারা দায়িত্ব খুঁজে নেয় না আল্লাহর নুসরত থাকে। আমি আশা করি আল্লাহ রাব্বুল ইজ্জতের নুসরত আমার সাথে আছে। আপনারা আমারে মহব্বত করেন, আমি যে জায়গায় গেছি সব ওলামা সোলাহা মকাবা ওরাফা জোয়ামা সাধারণ মানুষ কৃষক শ্রমিক আমারে মহব্বত করে, আপনাদের মহব্বতে আমি বেঁচে থাকবো আল্লাহ তাআলা রহমতের। অতএব সহযোগিতা চাই, আমাদের হাতকে শক্তিশালী করুন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী সুন্দর ভবিষ্যতের আশায় আমরা টিকে আছি, আমরা বেঁচে আছি একটা সুন্দর বাংলা। সব দেশ উন্নত হয়ে গেছে, আমরা কেন পারি নাই? কেন পারি নাই? কেন আমাদের ভিতরে ক্ষমতায় গেলে টাকা বানানোর লোভ কেন? কয়টা বাড়ি লাগে, কয় কোটি টাকা লাগে এই দেশে? বত্তরিন মানজার, আমরা এই চেহারা পাল্টাতে চাই আগামী দিনে ইনশাআল্লাহ। আপনারা আসুন, আমরা তৈরি আছি। আল্লাহ আল্লাহ বলি তৌফিক ওয়াল মুয়াফিক ওয়াল মুইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।